আজকে কি আমার বার্থডে আর আমি কি এগুলো উপহার পেয়েছি? মোটেই না। আমরা আজকে সলিড অর্থাৎ ঘনবস্তু নিয়ে শিখব। এই ধরনের বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচারগুলো আমরা খুবই সহজে শিখে যাব। আসো আমরা শুরু করি। প্রথম যে স্ট্রাকচারটা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে বসুন্ধরা ফেসিয়াল টিস্যু। না, আমরা যেই প্রথম যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিড অর্থাৎ আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুকে আঁকলে কী রকমের হবে? এটা যেহেতু একটা আয়তাকার ঘনবস্তু, জাস্ট আমি এঁকে নিচ্ছি। এটা হচ্ছে এরকমের একটা রাইট আয়তাকার ঘনবস্তু। তো এই যে আয়তাকার যে ঘনবস্তুটা আছে, এই আয়তাকার ঘনবস্তুটা দেখো, এই যে এটার একটা দৈর্ঘ্য আছে, এদিকে একটা প্রস্থ আছে, আবার একটা উচ্চতা আছে। তো আমি এই ছবিতে যদি এগুলো নামগুলো দিয়ে দিই, দৈর্ঘ্যটাকে এ ধরলাম আর প্রস্থটাকে বি ধরলাম আর উচ্চতাটাকে যদি আমি সি ধরি, তাহলে এই আয়তাকার ঘনবস্তু বা আয়তাকার বাক্স, এই আয়তাকার ঘনবস্তুর যদি আমি আয়তন বের করতে বলি, তাহলে তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে এবিসি। আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দিলেই আমাদের হচ্ছে আয়তন বের হয়ে যাবে। তো আয়তন তো খুবই সহজ, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা করে দিলে আয়তন বের হয়ে যাবে। এখন তোমাকে যদি আমি বলি আয়তন মানে কিন্তু কি জিনিস বলো তো? আয়তন মানে হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর মধ্যে মোট কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গা আছে তাকেই আসলে আয়তন বলে। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে এই রেক্ট্যাঙ্গুলার সলিড বা আয়তাকার ঘনবস্তুটার মোট কয়টা সারফেস বা তল আছে, তুমি খুব সহজেই গুনে গুনেই অ্যান্সার দিতে পারবা, উপরে একটা তল নিচে একটা তল। দেখো উপরের তলটা নিচের তলটা কিন্তু সমান্তর, তাই না? এই তলটার মানে এই তলটার যে ক্ষেত্রফলটা আছে এই তলের ক্ষেত্রফল কিন্তু সেই। আবার এই পাশে একটা তল, এই পাশে একটা তল, সাইডে দুই সাইডে দুইটা তল আছে, এই দুটো সাইডের তলগুলোও কিন্তু সমান। আবার সামনে একটা তল, এরকম পিছনে আরেকটা তল আছে, তাহলে মোট কয়টা তল আছে? দুই দুইয়ে চার, দুইয়ে ছয়টা তল আছে। মোট হচ্ছে ছয়টা তল বা সারফেস আছে। এই যে তলগুলো, এই তলগুলো কিন্তু সবগুলোই আয়তাকার। দেখো এইটা উপরের যে তলটা আছে, এই যে এই তলটার কথাই চিন্তা করো, এটা একটা আয়তাকার। আবার এই যে নিচের যে তলটা চিন্তা করো, এটাও কিন্তু একটা আয়তাকার। আবার এই পাশের যে তলটা চিন্তা করতেছো সেটাও আয়তাকার, এটাও আয়তাকার, মানে সবগুলাই তলই হচ্ছে আয়তাকার, মানে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার। আমরা জানি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এগুলো সবগুলোরই, সবগুলোর ক্ষেত্রেই আমি যদি দৈর্ঘ্য গুণন প্রস্থ করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। আবার কোনো ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন উচ্চতা করলে পাবো, কোনো ক্ষেত্রে প্রস্থ গুণন উচ্চতা করলে আমরা ক্ষেত্রফলগুলো পাবো। এখানে যেহেতু ছয়টা তল আছে এবং দুটা দুটা করে তল হচ্ছে সমান, তাই এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সবগুলো পৃষ্ঠ যোগ করে, সবগুলো পৃষ্ঠের ক্ষেত্রফল যোগ করলে যেটা তুমি পাবা, মানে সব পৃষ্ঠের ক্ষেত্রফল যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যেই তলটার ক্ষেত্রফলটা বের হয় এরকম তল আছে দুইটা। আবার দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা গুণ করলে যেই তলটার ক্ষেত্রফল বের হয় এরকম তল আছে দুইটা, এবং উচ্চতা এবং দৈর্ঘ্য গুণ করলে যেই ক্ষেত্রফলটা বের হয় এরকমও তল আছে দুইটা। এরকম ছয়টা তল আছে, ছয়টা তলের ক্ষেত্রফলই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। খুবই সহজ। আসো আমরা জাস্ট বুঝে বুঝে করলাম যে এই যে দেখো, এই যে উপরের পৃষ্ঠটার যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে কি এই এই যে এইটা আর এইটা গুণ করে দিলেই তো হয়ে যাবে, কারণ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। জাস্ট এইটাকে এটা দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। আবার এই পাশেরটা যদি বের করতে চাও তাহলে এইটা গুণন এইটা করে দিলেই হয়ে যাবে। তো এরকম করে করে যেহেতু এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা সমান, তাই টু একটা সামনে আসছে, তাহলে এ বি গুণন বি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার সাথে সবগুলোর সাথে দুই গুণ আছে, মানে যেহেতু দুইটা করে তল প্রত্যেকটারই সমান সমান তল আছে। তো খুবই সহজে তোমরা বুঝে গেলে যে সমগ্র তলের ক্ষেত্রফল কি। এইবার আমি তোমাকে যদি বলি এই এই যে আমাদের কাছে একটা টিস্যু বক্স আছে, এই টিস্যু বক্সের কর্ণ কোথায়? এর কর্ণ কিন্তু এই যে তুমি যদি চিন্তা করো এর কর্ণ হচ্ছে এইটা, এখান থেকে এখানে দাগ দিলাম সেটা হবে কর্ণ না, এটা তো সামনের তলের কর্ণ হবে। এইটার কর্ণ যদি আমরা মেজার করতে চাই তাহলে কর্ণটা হবে হচ্ছে এইখান থেকে শুরু হয়ে একেবারে একেবারে এই পর্যন্ত। এই যে দেখো এই এই জায়গা থেকে যদি একটা ভিতরে ভিতরে তুমি চিন্তা করো, ভিতর দিয়ে তুমি যদি একটা দাগ টেনে এই পর্যন্ত যদি নিয়ে যাও সেটা হবে কর্ণ, মানে এই প্রান্ত থেকে শুরু করে একেবারে ওই প্রান্ত পর্যন্ত তুমি যদি দাগটা টেনে নিয়ে যাও সেটা হচ্ছে কর্ণ, মানে একেবারে ভিতর দিয়ে যেটা ছেদ করে এই জায়গায় গেছে সেটা হচ্ছে কর্ণ। এই কর্ণের যে কর্ণের যে দৈর্ঘ্য এটা এটা বের করার সহজ উপায় আছে একটা, যে এইখান থেকে এইটার যেহেতু দৈর্ঘ্য তাই প্রথমে
প্রথমে তোমাকে যেটা মেজার করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের এইটুকের এইটুক কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে, নিচের সারফেসের এই কর্ণটার দৈর্ঘ্য, এই যে নিচের সারফেসের এই কর্ণটার দৈর্ঘ্য আসলে কত হবে সেটা আগে বের করো, তারপরে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এই কর্ণটা অ্যাপ্লাই এই কর্ণটা বের করার জন্য তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করবা। দেখো এই যে নিচের এই কর্ণটা বের করার জন্য, তাহলে এই বরাবর আমরা জানি যে একটা আছে দৈর্ঘ্য একটা আছে প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ থেকে তুমি যদি কর্ণ বের করতে চাও, এটা এ, এই পাশটা তো বি, তার মানে আমরা জানি এটা তো হচ্ছে অবশ্যই সমকোণ। দেখো এগুলো কিন্তু সবগুলোই সমকোণ, সবগুলোই কিন্তু সমকোণ আকারে আছে, এগুলো কিন্তু সবগুলোই সমকোণ। এখানে এই প্রান্ত মানে মনে করো এই প্রান্তটা, এটা কিন্তু সমকোণ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি করা যায়, এটা এ এটা যদি বি হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই কর্ণটার দৈর্ঘ্য হবে হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এখন তোমাকে আমি যদি বলি মেইন কর্ণ যেটা আমাকে বের করতে হবে সেই কর্ণের আসলে যদি আমি মান বের করতে চাই, তাহলে এখানে কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, অতিভুজটাই কিন্তু কর্ণ, এবং এই যে এইটা উচ্চতাটা কিন্তু আমরা সি ধরেছি, তাহলে এর মানটা আসলে কি হচ্ছে, এই কর্ণটার মানটা কি হচ্ছে? আবার পিথাগোরাসের সূত্র আমরা জানি রুট ওভার অফ এইটার উপর স্কোয়ার প্লাস এইটার উপর স্কোয়ার, এই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপর স্কোয়ার দিলে আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ রুট ওভার আর স্কোয়ার চলে গেল, আর সি এর উপর স্কোয়ার দিলে আসবে সি স্কোয়ার। তার মানে একটা ঘন ঘনবস্তুর বা রেক্ট্যাঙ্গুলার সলিডের যে ডায়াগোনাল বা কর্ণ যে আছে সেটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একেবারে খুবই সহজে এইভাবে করে তুমি বের করতে পারতেছো, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিসই তোমাকে মনে রাখতে হয়, একটা হচ্ছে আয়তন, আরেকটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে কর্ণ, কর্ণ হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। খুবই মজার না? এইভাবে করে আমরা যদি শিখি তাহলে কিন্তু কখনোই ভুলবো না। এখন আসো আমরা যদি কিউব নিয়ে আলোচনা করি, এটা একটা ঘনক, এটা একটা ঘনক, এই ঘনক এর আগেরটার সাথে এটা ডিফারেন্স কি? সেম জিনিস, কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটা সমান, মানে এর আগে এইটা এইটা এবং এইটা সমান ছিল না, এখন এটা সমান হয়ে গেছে, তাহলে এটা ঘনক হয়ে গেছে। এই ঘনকের ক্ষেত্রে আমাদের জিনিসগুলো কি হবে? একেবারেই সেম, ঘনকের ক্ষেত্রে আর আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে জিনিসটা একেবারেই সেম। কিরকম? ঘনকের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যাহাই দৈর্ঘ্য তাহাই প্রস্থ তাহাই উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাটা সেম, মানে এটাই এ হইলে প্রস্থ এ উচ্চতাটাও এ। তাহলে বলো তো আয়তন কি হবে? এখানে এ বি আর সি ছিল, তাহলে এখানে আমরা আয়তন যদি বের করতে চাই তাহলে এ ইন্টু এ ইন্টু এ বি সি এর জায়গায় এ ইন্টু এ ইন্টু এ মানে এ কিউব চলে আসবে। আবার আমরা যদি বের করতে চাই যে এইটার ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে একটা মজার জিনিস ঘটে যাবে। তল আছে বা সারফেস আছে, মোট টোটাল সারফেস আছে ছয়টা, প্রত্যেকটা সারফেসের যদি তুমি এরিয়া বের করতে চাও, মনে করো সামনের সারফেসটা আছে এটা যদি এরিয়া বের করতে চাও তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ দিতে পারো, মানে এইটা গুণন এইটা করলেই তো তোমার হয়ে যাবে এই সারফেসের এরিয়া, সামনের সারফেসের এরিয়া, আবার নিচেরটার এইটা গুণন এইটা। এখন সবগুলোই তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সমান, তার মানে এ ইন্টু এ করে সবগুলোই আসবে এ স্কোয়ার, সবগুলোই ক্ষেত্রফল আসবে হচ্ছে এ স্কোয়ার এ ইন্টু এ করলে। এখন কয়টা তল আছে? ছয়টা তল, যেহেতু ছয়টা তল আছে তার মানে সিক্স এ স্কোয়ার হচ্ছে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার। খুব মজার না? এখন দেখো লাস্ট হচ্ছে কর্ণ, এটা কর্ণ কী হবে? এত চিন্তা করারই দরকার নেই, আর আমি এভাবে বের করবো না, কারণ এর আগের বার কি ছিল? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখন তো এ বি সি সবই এ হয়ে গেছে, তাই বি এর জায়গাও এ লিখেছি সি এর জায়গাও এ লিখেছি, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে রুট ওভার অফ থ্রি এ স্কোয়ার। তাহলে রুট ওভার থ্রি এ স্কোয়ার মানে কি? এই এ স্কোয়ারের উপরে রুট থাকলে এ বাইরে চলে আসলো আর রুট থ্রি রুটের মধ্যেই থাকলো থ্রিটা, তার মানে এ রুট থ্রি হবে অ্যান্সার। তাহলে দেখো আমরা কত সহজে তিনটা জিনিস বের করে ফেললাম, একটা ঘনকের বা কিউবের আর আয়তাকার ঘনবস্তু আর ঘনক একসাথে মিলাই তোমরা পড়বা।